জিকির করতে মজা লাগে কি লাগে না এটা আমার নতুন নতুন সবসময় তো করি প্রত্যেকটা বয়ানে শুরু করে জিকিরে মজা আছে কি না আজ মহাব্বত সাহাবাদ শামি সুনা মহাব্বতের রাজা রে বানাই গোলাম মাওলার মহাব্বতে মহাব্বত মজা আছে কি না আল্লাহর জিকির করলে মহাব্বত বাড়ে না কমে মান আহাব্বা শাইয়ান আকসারা জিকরাহু যে যার জিকির যে যার যারে মহব্বত করে তার জিকির ওই বান্দায় বেশি বেশি করে ছেলেরা মাইয়া মাইয়া পাগল জান যায় খালি মাইয়া 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 সিটা মেয়েরা ছেলে পাগল যেখানে যায় খেলে ওই ছেলে সিলতে ভাবনা কেমনে ওরে পাইবে কি করলে পাওয়া যায় যায় যারা বাজার জায়গা জমি একটু বেশি করছে নেট ফেয়াই হেরাও সেরাও করে কি আর জমি দিয়ে তুলবে কত করে রাখতে পারবে নাকি 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 আছে না এইরকম একদল মানুষ জমিনের মধ্যে আছে ওই আল্লাহর বান্দারা 24 ঘন্টা ঘরে আমার মাওলার কোথায় পাবো আল্লাহু আকবার আমার মাওলার কোথায় পাবো আমার মাওলাকে কোথায় পাওয়া যাবে মাওলারে বুঝি পাই না সব সময় তাদের একটা আফসোস হয় আহ আহ আমি বুঝি আমার মাওলারে পাইলাম না জোরে করে সবাই এই জন্য আমাদের তো সেই আফসোসও নাই আমাদের তো সেই মায়া মহব্বত নাই আমাদের তো সেই মাওলার মাওলারে পাওয়ার নেশা পেশাও নাই এই জন্যই তো বয়ানও ঠিক হয় আলোচনাও ঠিক হয় ওয়াজ ও প্রত্যেক সপ্তাহে হয় কিন্তু মসজিদে মুসল্লি নাই কথা ঠিক না আর যদি আমরা মাওলার পাগল হইতে পারতাম মাওলার ঘরে আজান করার সাথে সাথে আর কয়জার মধ্যে একটা আগুন লাগাই দিত যেই মসজিদের মধ্যে মসজিদের মাইকে আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব ডাকে না ডাকে আমার মাওলা মাওলার ডাক শুনিয়া বান্দা বান্দি থাকতে পারবে না তারা ঘর বাড়ি ফালাইয়া দিয়ে মসজিদে চলিয়া আসতো ঘর বাড়ির মায়া থাকতো না এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আজান হওয়ার পর যারা ঘরের মধ্যে বসিয়া থাকে আমি আলীর মনে হয় ওই ঘরগুলা সব আমি আগুন দিয়ে জ্বালাই দেই কথা বুঝছেন কেমন লাগে এই জন্য বুঝে জামাতের কি ফজিলত আপনাদের কি বুঝাবো আমি তো বুঝি না কি যেত না বিষে 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 কিসে কবু আসি বিষে সে নিজারে এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার যুবক ভাইদেরকে বলবো আমার পর্দারের মামনদেরকে বলবো মাওলাকে পাওয়ার জন্য যারা রাস্তার মধ্যে নামিয়া যাবে আমার মাওলা রব্বুল আলামিন বলছেন তাদের জন্য আমি দরজা রাস্তা খুলিয়া দেব ঘোষণা সাহ মাওলা রব্বুল আলামিন বলছেন কোন বান্দা বান্দি যদি আমাকে পাওয়ার জন্য এক বিঘত আগাইয়া যায় আমি মাওলার রহমত ওর দিকে এক হাত দৌড়িয়ে যাই জোরে করে সুবহানাল্লাহ কোন বান্দা বান্দি যদি আমাকে পাওয়ার জন্য এক হাত রাস্তা বাইরিয়া যায় আবার মাওলা বলে বান্দা যদি আমারে পার চলিয়া কাট রাস্তা যদি অতিক্রম করে আব্দুল্লাহ তুমি জানাই দাও তাহলে আমার রহমতরে যাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া ওই ধরতে চেষ্টা করে সুবহানাল্লাহ এই জন্য আমরা তো মাওলারে পার জন্য নামতে পারি না এই জন্য মাওলা আমাকে ধরে না মহরম মাস বাজার কত মানুষ ঢাকা শহরে খবর দেখছি আমরা এই মিডিয়ার খবরে দেখছি হেরা বলে সিয়া সিয়া গো নাম সিয়া হোসেন একজন হেরাইলু হোসেনের দল
হেরার নামে সিলিয়া, হেরা রাস্তা রাস্তা নামে আর খালি হাই হোসেন হাই হোসেন, এই যে ছোট ছোট ফোলাবান, এডো এডো ফোলাবানের গর্বে পিঠের মধ্যে ছুরি দিয়ে কাটতে কাটতে রক্ত জল দিয়ে দিয়ে পড়ে। আমি বিভিন্ন সময় কই হিন্দু দেব দেব সামনে ই দেওয়া লাগে, জবা দেওয়া, ভোগ দেওয়া লাগে, মানে মানে আগে শুনছি বলে মানুষই বলে কলা খেতে ভোগ দেওয়া লাগে, কলা খেতে এখন দেওয়া লাগে পশু। তাই বিভিন্ন সময় বলছি যেই ধর্মের যেই দেব দেবীরে মানুষ কলা খেতে তাদের তুষ্ট করা লাগে, ওইটা কোনো ধর্ম হইতে পারে না, ওরা কোনো দেবীও হইতে পারে না। আর আমি এখনো বলি হোসেন রাদিয়াল্লাহু আনহু খুশি করতে, ইমাম হাসানের খুশি করতে, নবী পাক দুজানের বাচ্চারে খুশি করতে যদি মানুষের রক্ত দেওয়া লাগে, ছোট বাচ্চার পরে আল্লাহু আকবার চামড়া কাটা লাগে, ছোট ছোট বাচ্চাদের গাল কাইটা রক্ত ঝরাই ঝরাই হায় হোসেন নামে তাজিয়া করলে যদি নবী খুশি হয়, এটা ওটা ধর্মের আচার না, এটা হইলো তবু নীতি, তবু আচার আচরণ বানাই দিয়া কথা ঠিক ঠিক বলে। এই জন্য বাজানদেরকে বলো, ভাইদেরকে বলো, মহরম মাস খালি হুসাইনের শহীদের মাস, এই জন্যই দামি না, আপনারা জানিয়ে রাখেন এই মাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহররমের 10 তারিখে আমাদের আদি পিতা প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের 10 তারিখে তার কলব তার অন্তর ফিট করে দেওয়া হয়েছে, কোন সুবহানাল্লাহ, রূহ ভরে দেওয়া হয়েছে এই মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালামকে প্রথম রূহ দেওয়া হয়েছে, মানে মানে তাকে রূহ দিয়া সে তো একটা মাটির মূর্তি, তার মধ্যে মুহররমের 10 তারিখ রূহ দিয়ে তাকে মানব রূপ দেওয়া হয়েছে, কোন সুবহানাল্লাহ। এই মুহররম 10 তারিখ হলো সেই 10 তারিখ যেই 10 তারিখে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আসমান উড়িয়ে লই গেছে, এই মুহররমের 10 তারিখ সেই 10 তারিখ যেই 10 তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দৌড়ানি খেয়ে উপর উঠে গেছে আর ফেরাউন দল বলেই ধ্বংস হয়েছে, এ কথা হলেন নাই। এই মহরমের 10 তারিখ হলো সেই 10 তারিখ যেই 10 তারিখে পৃথিবীটা ধ্বংস হয়ে যাইবে, সেই 10 তারিখে মহরমের 10 তারিখ জোরে করে সুবহানাল্লাহ। এই মহরমের 10 তারিখ হলো সেই 10 তারিখ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, যেই 10 তারিখে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনা আদরের নাতি কলিজা টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি মনি তাকে কারবালা সেই ফরাত নদীর তীরে ইরাকের সেই কারবালা ফরাত নদীর তীরে যার গর্দান কাটা হয়েছে শহীদ করিয়া দেওয়া হয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ, দাওয়াত দিয়ে নেছে ইয়াজিদ কলে বয়াত বন্ধ করে আপনি বাড়ির দিকে যাইবে তোমরা জানাইয়া দিও ইসলামের জন্য কালকে সন্ধ্যার সময় তুমি আর আমি দুই দুই নানা নাতি আমরা দুই নানা ভাই একসাথে জান্নাতের মধ্যে হাত ধরে ঘুরবো, হোসেন রাদিয়াল্লাহু আনহু বুজার আর বাকি নাই না না গো, আমি আর দুনিয়ায় থাকতে পারবো না,
আল্লাহর নবী হুসাইন বলে আমি স্বপ্নের মধ্যে দেখি নানা আমার দাঁড়াইছে দাঁড়াইছে আমি স্বপ্নের মধ্যে তাকাইয়া দেখি নানার মাথার মাথার দিয়ে রক্ত বাইরে দাঁত দিয়ে রক্ত বাইরে আমি হুসাইন নানার দিকে চাইয়া দেখি আমার নানার সারা শরীরে রক্ত তৈরি আছে ওই রক্তাক্ত অবস্থায় আমার নানা ডাক ডাক হুসাইন কালকে সন্ধ্যার সময় মাগরিবের সময় তুই আর আমি একসাথে ইফতারি করব কোন সুবহানাল্লাহ হুসাইন বলে আমার আর বুঝতে বাকি না আমার আর বুঝতে বাকি নাই নানাই বলি গেছে আমি আর বাঁচব না মাওলার জিকির যত করবে ততই দিলে প্রশান্তি বলছে কেনা আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব কথাটা বলে আমার জিকির করলে তোমার অন্তর ঠান্ডা হয়ে সুবহানাল্লাহ মন করে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মনের বুঝতে মন করে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন স্বপ্ন দেখা আইলাম ভাবে মন রে মিশা স্বপ্নের নাম ডুবে স্বপ্ন দেখা আইলাম ভাবে মন রে মিথ্যা স্বপ্নের নাম ডুবে আমার সেই স্বপ্ন কি সত্যি হইতে পারে রে আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে তুই সে আমার মন করে পারলাম না জাগিতে রে তুই সে আমার সাড়ে তিন হাত হাত নৌকা খানি মন রে সারে তিন হাত হাত নৌকা খানি মন রে জোড়ায় জোড়ায় চোয় পানি আমি সেই পানি কেমন শিশি বরে তুই সে আমার মনের কথা মনের জিজ্ঞাসা মন করে পারলাম না বুঝাইতে রে ওরে মন ওরে মন ওরে মন তোরে বুঝাইছি একদিকে তুই বুঝার পরে কত বিছানায় পরে কত বুঝি মর
কথাই তো গান সূর্য লাগা লইছে কথা না খা মানুষের মতো মানুষ হইলে অল্প কথাই বুঝে তরকারি মতো যদি তরকারি হয় অল্প জলে সিজে মানুষেতে মানুষ শুনে পেড়া করতেছে না গাস আল্লাহ বাদা তালাশ করে কোনজ হইতে ভালো হারসাস কথা ঠিক কি নজরে করে এই জন্য কইছে পালহুম আদল কান আছে শুনে না চোখ আছে দেখে না ওয়া আলা আবসারিহিম অবসরের মধ্যে আমি আব্রাহ আলাইহিস সালাম সত্যটা অনুধাবন করতে কোনোদিন পারবে না কথা ঠিক কি নজরে করে ওয়া আলা আবসারিহিম অবসরের মধ্যে আমি সানা লাইছি আল্লাহু আকবার মাওলাই অবসরের মধ্যে আমি আব্রাহ ভালাই দিছি আমি সানা ভালাই দিছি যারা সত্য দেখতে পারে না আরা সত্য দেখে চিনতে পারে না যখন আবু জাহেল নামের নবীকে চিনতে পারে না নিজের ছেলের ইব্রাহিমের চিনতে পারে না তুমি কই কথার মোড়া দলের মধ্যে পড়তে চাও মাওলায় কয় যদি পড়তে চাও তাহলে ভালো করে পড় বুঝলে তুমি সোহেল আমি সালা নাই তুমি ধারে থাকো তোরা চিনতে পারবি না যে কে ডাক কোন আল্লাহু আকবার এইজন্য বাজানদেরকে বলবো আমার বাবাদেরকে বলবো দেখার মতো জন্মে দেখি আলো তাকাবার মতো তাকাই আলো ওরে দেখার মতো যদি দেখতে পারো তাহলে আর এত খোঁজা তোমার লাগবে লাইতে কোহে আল্লাহু আকবার এখন না ভালো দিয়ে বসে না আল্লাহু আকবার যদি আল্লাহু আকবার বস হইয়া যায় বয়স্ক ফুলার দ্বারা বিয়ার আলোচনা করলে মুহের রুমাল দিয়া ঘরের দিকে দিকে উঠে যায় খুব মানি বসে কথা কথা এই লাইনে এই তরিকার লাইনে তাসাউমের লাইনে মাওলার নূরের মধ্যে যারা ঢুক যায় মাওলার ইশক দরিয়ার মধ্যে যারা ঢুক যায় যারা মুর্শিদের ছেলে পীরের চিনতে পারে ওই সমস্ত আল্লাহর পাগলে হইল ভাইয়া ভালো মানে প্রাপ্ত বয়স্ক যুব অবদারে মাওলা পীরের গান গা যায় না কয়জন মধ্যে ছেলে মারিয়া ভালা আর যারা এই রাস্তায় বাচ্চা না ভালো কিছু বুঝে না ওরা মাওলার গান কইল কি কইছে না না কইছে কিছু বুঝে না সময় বেশি নেওয়া যাবে না সময় আর বেশি করা যাবে না আমরা যেই উদ্দেশ্যে আইছি উদ্দেশ্যটা কি কইতে পারে কইতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কথাগুলো স্মরণ করব কথা ঠিক কি না কথা কই না কান কথা ঠিক কি না না ভুলে যাইতে চান বলতে চান আলে বয়াত ভুলে গেলে আল্লাহ রাসূলের বংশ ভুলে গেলে নবীর পাওয়া যাবে না নবী ডাক দিয়া বলে রে আব্দুল্লাহ জানাইয়া দে আমি এমন না না হুসাইন এমন না দি আমি নামাজ পড়তে বলে হুসাইন আমার ঘরের মধ্যে উঠে যাইতো আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের পাড়াইতে তো জিব্রাইল যাই কও আমার নবী যেন হুসাইনের ঘরে উঠে গুনা নামাইয়া দেয় আমার দেখতে ভালো লাগে জোরে করে সুবহানাল্লাহ ইয়াও যাব নাতি ওই যারা বসে ওই নাতি যদি আমরা ফুলাবার বাড়ি গেল ফুলা কইতে সুপার দতে আরে আম নাতি হাতের মধ্যে আল্লাহু আকবার দারিদ্রার সব লইয়ে এমন জোরে তান দেয় চাইয়া দেই না মুখলা হয়ে গেছে তারপর নাতির থেকে মুখ কলা করে নেওয়ার পায় পড়িয়ে গেছে ওর মহাপতে পড়িয়া গেছে কিছু কইতে পারে না আমি মহারহমান 9 তারিখ রাত্রে দিবাগত রাত্রে আমি স্বপ্নে দেখি আল্লাহু আকবার 10 তারিখ রাত্রে দিবাগত রাত্রে স্বপ্নে দেখে 10 তারিখ 9 তারিখ স্বপ্নে দেখে দেখে মদিনার নবী আর মদিনার রওজায় নাই মদিনার নবী আর রওজার মধ্যে নাই ইমাম হুসাইন স্বপ্নের মধ্যে দেখে মদিনার নবী রওজা থেকে হুসাইনের আল্লাহ ঘরের মধ্যে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে হুসাইন রে কালকে সন্ধ্যার সময় তোর লাগে আমার লাগে জান্নাতে দেখা হবে
হোসেন এই কথা বুঝে বলাইছে তারপর সদস্য বিন্দুরে ডাক দিছে আল্লাহু আকবার বিবিরে ডাক দিছে আত্মীয় স্বজনের সবাইকে ডাক দিছে খান আল্লাহু আকবার সেই তাবুর মধ্যে সবাইকে এক জায়গায় করিয়া হোসেন সালো সালো দুইটা চোখ লাগিয়া সবার দিকে একবার তাকাইছে সবাই কয় কি ইমাম কিছু বুঝি না ইমাম হোসেন কয় ওরে দেখার মতো নবীর নবীর আওলাদের ওরে মন বড়িয়া নবীর আওলাদের দা কালকে দেখবি মাগরিবের সময় নানান লাগে জান্নাতে হাত ধরে হাঁটা চলা করে নানায় যে তু দাওয়াত দিয়া গেছে নানায় যে তু বলিয়া গেছে ওরে সদস্য বৃন্দ জানি আলা ওয়াইজি সিনার দিয়া আমার গর্দারে ছুরি চালাইব সব জোনে আল্লাহর বান্দারা কোন নবীর উম্মত হইছে ইসলামটা কি মনে করছেন এই রাজশাহীর আম কাটার মতো ইসলামদার কি মনে করছে ইসলামরা নবীর দাগ ভাঙা ইসলাম রক্ত দিয়ে নাওয়াই না ইসলাম এই ইসলামরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে কলিজার টুকরাদের শহীদ করা ইসলাম আজকে সেই ইসলামের খবর রাখো না মুহররমের মাসের তারিখের কোন খবর রাখো না নবী যখন মদিনায় গেছে মদিনায় যাইয়া দেখে মহিদের মদিনার ইহুদিরা ইহুদি বলে ইহুদির হইল মুসা নবীর উম্মত ইহুদিরা যাইয়া দেখে রোজা রইছে 10 তারিখ মুহররমের নবী যাইয়া কয় ইহুদিরা তোমরা কিসের রোজা রইছো ইহুদিরা ডাক দেয়া কাকে আপনি জানেন না আমাগো নবী মুসারে এই দিনে আল্লাহ ওই ফর আল্লাহু আকবার নীল নদী পার করছে কোন সুবহানাল্লাহ আমরা সেই রোজা রইছি আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও ইহুদিরা তোমাদের থেকে মুসা নবীর কাছে আমি বড় প্রিয় আমি বড় হকদার তার এই রোজা রাখার কারণে আলহামদুলিল্লাহ এই ইহুদিরা আমরা আমি আজকে রোজা রেখে গেলাম সাহাবারা ডাক দিয়ে কি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহুদিরা মুসা নবীর ইহুদি উম্মত তারা তো তার আল্লাহু আকবার হুকুমের জন্য রোজা রেখে দেশে আপনি কেন রোজাটা রাখলেন আল্লাহ নবী ডাক দিয়ে করে ওরে আমার উম্মতরে তোমরা জানিয়া দাও সামনে বছর যদি আমি মোহাম্মদ বাইসে থাকি 9 তারিখও থাকি 10 তারিখও থাকি কোন সুবহানাল্লাহ বলে হুজুর গো তাহলে 9 তারিখ থাকবেন কা ওই হারা দি একলা একটা 10 তারিখ থাকে নবী কয় 9 তারিখে তা থাকমু ইহুদি কো বিরোধী করার লাগিয়া আর 10 তারিখে দি থাকমু হইল যাইয়া মুসা নবীর সুন্নাত আদায় করার লাগিয়া কোন সুবহানাল্লাহ এই শুন আমার বাজানদেরকে বল ভাইদেরকে বল যারা রাখতে পারছেন তো পারছি আলহামদুলিল্লাহ আর যারা রাখতে রোজার পারি নাই 30 রোজার আগে এই রোজা ফরজ ছিল কোন সুবহানাল্লাহ সামনে থেকে নিয়ত করব মুহররমের রোজা রাখা লাগবে কত কর রাখা আর বেশি বেশি স্মরণ করা লাগবে নবীজির আওলাদদের কথা কলেজের টুকরো নয়নে মনিদের কথা যেই হুসাইনের জন্য আমার নবী পাগল যেই নবী আমার হুসাইনের কথা কয় হুসাইনের যারা কষ্ট দেয় আমার কষ্ট দেয় এই জন্য আমার বাজানদেরকে বলবো কোন পর্দানে ভালন্দরে বলবো আল্লাহু আল্লাহ একটু ভালো করে চোখটা বন্ধ করিয়া বানা খেল করার মতো যদি খেল করতে পারে করার মতো খেল করে খেল করি আল্লাহ বাপনের বুঝার মন্দে ওই জগতে তার থেকে আইসি কোথায় রওনা করা লাগবে হাসান হোসাইন নবীর আওলাদ হইয়া তারা থাকতে পারে নাই কোন কোন নবীও থাকতে পারে না কোন আউলিয়া কেরাম দুনিয়া থাকতে পারে নাই কবরে বাজান যাওয়াই লাগবে দলা দলি মাওলার কবরে যাইবে না পীরগিরি কবরে যাইবে না কোন পীর সাহায্য করতে তোমারে পারবে না বাজান ওই কবরে যদি মাওলার পাগল না হইয়া যায় ওই কবরে ভাই শাপে কাঁদবে গুরু আজাব চোদিকা
আমার সাথে নামে আমার সাথে কি ব্যবহার করে আল্লাহ নবী ডাক দিয়ে ফাতে পারে আমি যদি কবরে যাই কবরে রাখার সময় কবরের মাটিরে বলিস আমি নবী মুহাম্মাদের মাইয়া আমার ছেলে হাসান হুসাইন একটু কবরে বলিয়া দিস আমার স্বামীর নাম হইল আসাদুল্লাহ আল্লাহর বাদ জোরে কর সুবহানাল্লাহ আলী কারিমুল্লাহ আল্লাহু আকবার আমার স্বামীর নাম আল্লাহ ঠিক ওই অনুযায়ী আবু যর গফারি কবরের বলতেছে কবর তুমি কি জানো নি তোমার গর্বের মধ্যে কারে রাখা হইছে কারে থোয়া হইছে অটোমেটিক কবরের জবানটা টাচ করে খুলিয়া গেছে কবরের মাটি ডাক ডাক আমার গর্বের মধ্যে যত বড় আমার কবরের মধ্যে যত বড় সেই জামানার বড় পীর আর যত বড় নবী আসে আমি কবরের মধ্যে পরিচয় চলবে না আমি কবর দেখব না আমল যদি খারাপ হয় নষ্ট আমল বদ আমল হয়ে যদি কবরের মধ্যে আসে নারুল্লাহি কুদাতুল্লাতি তাতলিউ আলাল আবিদা এমন ভাবে কবরের মধ্যে আযাব শুরু হইয়া যাবে ওই জাহান্নামের আগুন যদি তোমার গায়ের মধ্যে লাগে ওই আগুন দিয়ে তোমার আলাম পঞ্জরের পর্যন্ত ভুনা বানাইয়া ভলাইবে সহ্য করতে পারবা না মাওলার দরবারে মাওলা যেন অতি শীঘ্রই সুস্থতা দান করে বলেন আমিন আর মাওলার দরবারে এই খেল সবাই করিয়া রাখেন হাসরের মাঠে যদি দেখাইয়া যায় কেউ রে কেউ ছাড়িয়া ওই হাসিনের মাঠে যাব না কি বলে একটু সত্যই পানি আয় না চিন্তা করে বাবার কই রেখে এসেছে কবর আল্লাহ রাস্তার পাশে মা বাবা ঘুমাই রয়েছে আদরে দুই ঘুমাই রয়েছে কোন বিড়ায় কোন পুরান বাড়ি মায়ের ঘুম পড়াইয়া রেখেছে ওই কবরের দিকে যাই একটু তুই পুরো সুখের পানি আনার চিন্তা কর আর মহাপাত মাওলারে বেশি বেশি কর সন্তানেরা নেক আমল করলে মা বাবার কবরে সওয়াব যায় আমার মাওলা তাদের মাফ করে দেবে জোরে বলেন আমিন আজকে এই দোয়ার উসিলায় যেন এলাকার সব কবরস্থানে জান্নাতের বাগান বানাই দেয় বলেন আমিন যারা সাহায্য সহযোগিতা চেষ্টা করে সবাই যেন কবুল করে বলেন আমিন কিছু কিছু